ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদাব। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে আমি আবার ক্লাসে উপস্থিত, সেই সাথে জানাচ্ছি শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা করেছিলাম গুণের অধ্যায়ে 60 পৃষ্ঠার 3, 4, 5 নং, আজকে আমরা করব 6 এবং 7 নং, এই দুটো অঙ্ক আমরা সমাধান করব। তোমরা অবশ্যই নোট করে নেওয়ার চেষ্টা করবে, কেমন? তো দেখো, আমি বোর্ডে দুটো অঙ্কের ডাক লিখেছি এখানে, আর এই পাশে আমি সমাধান করব, তোমরা অবশ্যই নোট। তো ঠিক আছে, আমি পড়ছি, দেখো কি বলেছে। 6 নং অঙ্কে, এক দিস্তা কাগজে 24 তা থাকে, এরকম 12 দিস্তা কাগজে কত তা থাকবে? তাহলে খেয়াল করো যে এক দিস্তা কাগজে যদি 24 তা থাকে, তাহলে 12 দিস্তা কাগজে কিন্তু অনেক বেশি তা হবে, তাই না? সে কারণে কি হবে, এই 12 কে 24 দিয়ে গুণ হবে, অর্থাৎ 24 কে 12 দিয়ে গুণ করতে হবে। খেয়াল করো 6 নং, তাহলে আমরা লাইনটা লিখবো এভাবে যে এক দিস্তা কাগজে থাকে 24 তা। তাহলে আমরা লিখি এক দিস্তা কাগজে থাকে 24 তা, সুতরাং 12 দিস্তা কাগজে থাকে অনেক বেশি তা হবে, সেই কারণে করতে হবে গুণ করতে হবে 24 কে 12 দিয়ে গুণ। তাহলে এই রাগটা আমরা এখানে করব, তোমরা ডান পাশে যদি জায়গা থাকে তাহলে ডান পাশে, খাতার ডান পাশে রাগ করে দেখাবে, ঠিক আছে? তাহলে আমরা, আমাদের বোর্ডে কিন্তু ডান পাশে জায়গা নেই, সে কারণে নিচে করছি, রাগটা নিচে করছি। 4 × 8, 2 × 4, একবার কাটলাম, 4 × 4, 2 × 2, এখানে হবে 8, 4 × 4, 8, 2, 288 তা। আর এখানে আমরা উত্তর লিখব, রাফ যদি নিচে করো তাহলে রাফের নিচে এভাবে উত্তর দিতে হবে 288 তা। তো এভাবে তোমাদের পরীক্ষার খাতা উপস্থাপন করতে হবে, খেয়াল রেখো। এরপরের অঙ্কে আমরা চলে যাচ্ছি 7 নং এ। 7 নংটা তোমরা একটু পড়ো, আমি বোর্ডটা ক্লিয়ার করছি। খেয়াল করো, 7, রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে, এরকম 24টি সারিতে, মানে 24টি সারি আছে ওই বাগানে, তাহলে মোট কতগুলো সুপারি গাছ আছে? অর্থাৎ একটি সারিতে যদি 24টি গাছ থাকে, তাহলে মোট 15টি সারিতে কতগুলো গাছ থাকে? খেয়াল করো, তাহলে 15টি সারি যুক্ত আছে আর প্রত্যেকটা সারিতে 24টি গাছ আছে, তাহলে একটি সারিতে গাছ, সুপারি গাছ আছে 24টি। আমরা লিখবো কি, 7 নং এ লিখবো যে একটি সারিতে, সারি মানে লাইন, সারি মানে কি, এরকম লাইন, এক লাইন, আমরা লাইন ধরে যে জাতীয় সঙ্গীত করি সেরকম লাইনটাকে বলে সারি। তো একটি সারিতে গাছ আছে 24টি। খেয়াল করি, এই যেখানে লেখা আছে প্রতি সারিতে গাছ আছে 24টি গাছ আছে, তাহলে আমরা লিখবো একটি সারিতে গাছ আছে 24টি, সুতরাং 15টি সারিতে গাছ আছে 24 কে 15 দ্বারা গুণ হবে, অর্থাৎ অনেক বেশি গাছ হবে, সে কারণে কি করতে হবে, গুণ করতে হবে গাছের সংখ্যা বের করতে। হ্যাঁ, প্রত্যেক সারিতে যতগুলো গাছ আছে আর মোট সারি 24টি, এইগুলো গুণ করলে মোট সুপারি গাছের সংখ্যা পাওয়া যাবে। এখানে আমরা রাগ করি 24 কে 15 দ্বারা গুণ, 5 × 4 = 20, 0 × 8 = 2, 5 × 10 = 12, একবার কাটলাম, 4 × 4 = 2, 1 = 2, এখানে 0, এখানে 6, এখানে 3, 360, এখানে আমরা উত্তর লিখব 360। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তো এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু একই নিয়মে করতে হবে, তোমরা একটু খেয়াল করে বাসায় একা একা করার চেষ্টা করবে, আর অবশ্যই হোমওয়ার্ক করে প্রতি মঙ্গলবারে আমাদের বিদ্যালয়ে এসে জমা দিতে হবে সাপ্তাহিক পরীক্ষার খাতা সহ, ঠিক আছে?
সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নটা কিন্তু প্রতি মঙ্গলবারই সংগ্রহ করতে হয় এবং পরের সপ্তাহে মঙ্গলবারে জমা দিতে হবে। এভাবে তোমরা লেখাপড়াটা চালিয়ে যেতে থাকো। তারপরে বাকি উপরওয়ালার উপরে ভরসা রাখো যেন খুব তাড়াতাড়ি আমাদের বিদ্যালয়টি খুলে দেয়। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি, আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আদা।